হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নাসরিনস ফুড ডায়েরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম আরেকটি নতুন আচারের রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো সিদ্ধ করার ঝামেলা ছাড়াই জলপাইয়ের টকঝাল মিষ্টি আচার। এই আচারটি দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমনি খুবই অসাধারণ। তাহলে চলুন দেখে নিই কীভাবে তৈরি করলাম জলপাইয়ের এই টকঝাল মিষ্টি আচার। প্রথমেই আমি এখানে 1 কেজি পরিমাণ ফ্রেশ জলপাই নিয়েছি। এগুলো আমি বাজার থেকে এনে একদিন রেখে দিয়েছিলাম, যার কারণে জলপাইগুলো খুব নরম হয়ে গিয়েছিলো, তাই আমার জলপাইগুলো সিদ্ধ করার কোনো ঝামেলাই নেই। দেখতে পাচ্ছেন হাত দিয়ে চাপ দিলেই জলপাইগুলো কেমন ম্যাশ হয়ে যাচ্ছে। তো আমি আর সিদ্ধ না করে প্রতিটা জলপাইকে এইভাবে হাত দিয়ে ম্যাশ করে নেব। এইভাবে বাজার থেকে আনার পর যদি একদিন রেখে দেন তাহলে দেখা যাবে জলপাইগুলো এইরকম নরম হয়ে গেছে। তবে এই ক্ষেত্রে জলপাইগুলো ফ্রিজে রাখা যাবে না। এখন আমি জলপাইগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে চটকে মেখে নিচ্ছি। এখানে আমার সবগুলো জলপাই ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন আমি জলপাইগুলোকে এক সাইডে রেখে চলে এলাম আচারের মশলা তৈরিতে। প্রথমেই নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন, 1 চা চামচ পরিমাণ গোটা ধনে এবং 1 চা চামচ পরিমাণ জিরা। এরপরে নিয়ে নিচ্ছি 3-4টার মতো শুকনো মরিচ। এখন আমি সবগুলো মশলাকে একটি তাওয়ায় নিয়ে ভালোভাবে মোচমুচে করে ভেজে নিব। তবে এই ক্ষেত্রে চুলার জাল মাঝারি থেকে লোতে রাখতে হবে, চুলার জাল খুব বেশি হাই হিটে রাখা যাবে না, এই ক্ষেত্রে পুড়ে যাওয়ার পসিবিলিটি থাকে। এখন আমি আমার মশলাগুলোকে ভালোভাবে মোচমুচে করে নিয়েছি। মরিচগুলোর বোটা ছাড়িয়ে নিয়ে এখন আমি মশলাগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে পাটাইও গুঁড়ো করে নিতে পারেন। এখন আমার মশলাগুলোর তৈরি চলে যাচ্ছি মূল রান্নায়। আমি এখন একটি প্যান চুলায় বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ সরিষার তেল। তেলগুলো গরম হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 3টা তেজপাতা, 3টা শুকনো মরিচ এবং 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। এগুলো আমি ফোড়নের জন্য ব্যবহার করেছি, এতে খুব সুন্দর একটা স্মেল ছড়াবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 7-8 কোয়ার মতো গোটা রসুন। রসুনগুলো খুব বেশি কালার করা যাবে না, তেলের মধ্যে হালকা নেড়েচেড়ে নেওয়ার পর নরম হয়ে আসলেই এর মধ্যে আমি এখন দিয়ে দিব ম্যাশ করে রাখা জলপাইগুলো। এখন আমি জলপাইগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো জলপাই দেওয়ার পর আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এরপর আমি এখানে অ্যাড করে দিব 1 কাপের মতো গুড়। আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন। আমার এখানে প্রায় 2 কাপের মতো গুড় লেগেছিল, আমি এখন 1 কাপ দিয়েছি, বাকিগুলো পরে ধাপে ধাপে দিয়েছিলাম, কারণ জলপাই খুব টক হয়, এক্ষেত্রে মিষ্টির পরিমাণটা খুব ভালোই লাগে। আমার এখানে প্রায় 2 কাপের মতো গুড় লেগেছিল। আমি এখন অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো লবণ। আমি এখন আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছেন গুড়গুলো যখন গলতে শুরু করেছে তখন জলপাই থেকে কতটা পানি বের হয়ে আসছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব 1/4 কাপ পরিমাণ ভিনেগার, কারণ আচারগুলো আমরা সংরক্ষণ করব, এই ক্ষেত্রে অবশ্যই ভিনেগার ইউজ করতে হবে। যদি আপনারা সংরক্ষণ করতে না চান সেক্ষেত্রে না দিলেও চলবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি আরও কিছুটা গুড় দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন আমার আচারের পানিটা যখন অনেকটা শুকিয়ে আসবে এই ক্ষেত্রে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স। আপনারা যদি ঝাল খেতে চান তাহলে চিলি ফ্লেক্স দিতে পারেন, আর যদি ঝাল পছন্দ না করেন সেক্ষেত্রে না দিলেও চলবে। এখন আমি এগুলোকেও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা আচারের মশলাগুলো। মশলাগুলো দিয়ে আমি আবার সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর দেখা যাচ্ছে আমার আচারগুলো অনেকটাই শক্ত হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি চুলা অফ করে দিব, কারণ আর যদি চুলাতে রাখি তাহলে অনেক বেশি শক্ত হয়ে যাবে। আমার আচার প্রায় তৈরি, এখন আমি চুলার জাল অফ করে দিব। ব্যাস, তৈরি হয়ে গেল সিদ্ধ করার ঝামেলা ছাড়াই আমার জলপাইয়ের টকঝাল মিষ্টি আচার। এখন পরিবেশনের পালা, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পরিবেশন করতে পারেন। তবে বলে রাখা ভালো, আচার সবসময় কাঁচের বয়ামে সংরক্ষণ করবেন, এক্ষেত্রে আচার অনেক দিন ভালো থাকে।
তো আজকের এই মজাদার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমার নতুন নতুন রেসিপি পৌঁছে যায় আপনাদের কাছে। লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।